আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একজন মহান ব্যক্তি যিনি 1994 সালে কিং ফয়সাল পুরস্কার বাতিল করে দিয়েছিলেন এই বলে, আমি যা লিখেছি তা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য, অতএব আমার জন্য আমার দিনকে নষ্ট করবেন না। একজন মহান ব্যক্তি যিনি ফরাসি ন্যাশনালিটিকে এই বলে প্রত্যাখ্যান করেছিলেন যে তার মাটি এবং তার স্বদেশকেই তিনি বেশি ভালোবাসেন। এমন এক মহান ব্যক্তি যার হাতে 40,000 অমুসলিম কালেমা তাইয়েবা পাঠ করে ইসলাম কবুল করেছিলেন। একজন মহান ব্যক্তি যিনি 22 ভাষায় পারদর্শী ছিলেন এবং 84 বছর বয়সে থাই ভাষা শিখেছিলেন। একজন মহান ব্যক্তি যিনি বিভিন্ন ভাষায় 450টি গ্রন্থ এবং 937টি ইলমি নিবন্ধন লিখেছিলেন। একজন মহান ব্যক্তি যিনি এত বড় মাপের জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজের বাসন এবং কাপড় নিজে ধুতেন। একজন মহান ব্যক্তি যিনি 1985 সালে পাকিস্তান কর্তৃক সর্বাধিক বেসামরিক সম্মান হিলাল ই ইমতিয়াজ লাভ করেন। প্রাপ্ত অর্থ যা ছিল 1 কোটি রুপি তা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগকে এ বলে দিয়ে দিয়েছিলেন যে যদি নশ্বর দুনিয়ায় এই সম্মান পেয়ে যাই তবে অবিনশ্বর জগতের জন্য অবশিষ্ট কি থাকলো। একজন মহান ব্যক্তি যিনি 58 হিজরিতে লিখিত হাদিসের প্রথম গ্রন্থ সৈফে হাম্মাম বিন মানবাহ 1300 বছর পরে জার্মানির বার্লিন লাইব্রেরি থেকে হাদিসের মহান এই ঐতিহাসিক দলিলটি আবিষ্কার করেছিলেন এবং গবেষণার পর তা প্রকাশ করেছিলেন। একজন মহান ব্যক্তি যিনি ফরাসি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ ও ভাষ্য রচনা করেছিলেন। একজন মহান ব্যক্তি যিনি ইসলামের পরিচিত নামে একটি মাস্টারপিস রচনা করেছিলেন যা বিশ্বের 22টি ভাষায় অনুবাদিত হয়েছে। এই মহামানব ছিলেন ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ। 1908 সালে হায়দ্রাবাদ ডেকানে জন্মগ্রহণ করেছিলেন। 1933 সালে তিনি জার্মানির ক্যাবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং তারপরে সেখানে আরবি ও উর্দুর অধ্যাপক নিয়োজিত হন। 1946 সালে তিনি জাতিসংঘে হায়দ্রাবাদ রাজ্যের রাষ্ট্রদূত নিযুক্ত হন। 1950 সালে যখন পাকিস্তানের প্রথম খসড়া আইন তৈরি করা হয় তখন তাকে পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়। 1952 থেকে 1978 সাল পর্যন্ত তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1980 সালে বাহওয়ালপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন যা পরে খুতবাতে বাহওয়ালপুরি হিসেবে প্রকাশিত হয়েছিল। এই মহান বিদ্বান ও চিন্তাবিদ আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে 2000 সালের 17 ডিসেম্বর ইন্তেকাল করেন। ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ ছিলেন একা একজন ব্যক্তি, কিন্তু অনেক ব্যক্তি নয়, দলের চেয়ে অধিক কীর্তিনামা তিনি আঞ্জাম দিয়ে গেছেন। আল্লাহ তার প্রতি করুণা করুন, তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আর আমাদের মধ্যেও তার মতো মেধাবী ইসলামের সেবক তৈরি করে দিন, আমিন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।